আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। আজকে আমরা জানার চেষ্টা করব সঠিক নিয়মে ময়ূর পালন পদ্ধতি, অর্থাৎ ময়ূর পালন করতে হলে কোন বিষয়গুলো জানা সবচেয়ে বেশি জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে জানার চেষ্টা করব ময়ূর কোথা থেকে সংগ্রহ করবেন, ময়ূরের দাম কত, ময়ূর কী ধরনের খাবার খায়, এছাড়াও ময়ূর পালন করতে হলে কোথা থেকে লাইসেন্স সংগ্রহ করবেন, ময়ূর পালনের উপযুক্ত জায়গা কিভাবে নির্বাচন করবেন, মোট কথায় ময়ূর পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা ময়ূর সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। ময়ূর পাখি ফ্যাজিয়ানিডি গোত্রের অন্তর্ভুক্ত বড়, চমৎকার ও আকর্ষণীয় রঙের অত্যন্ত সুন্দর একটি পাখি। ইংরেজিতে পুরুষ ময়ূরকে পিকক এবং স্ত্রী ময়ূরকে পেহেন বলেও ডাকা হয়। আসুন আমরা প্রথমেই জানার চেষ্টা করি ময়ূর কোথা থেকে সংগ্রহ করবেন। কম দামে ভালো জাতের ময়ূর সংগ্রহ করতে চাইলে ঢাকার চিড়িয়াখানা থেকে ময়ূর সংগ্রহ করতে পারেন। এছাড়াও বাংলাদেশের যে কোনো চিড়িয়াখানা থেকেই ময়ূর সংগ্রহ করতে পারেন। তাছাড়াও দেশে এখন বেশ কয়েকটি ময়ূরের খামার রয়েছে, তাদের সাথে যোগাযোগ করেও ময়ূর সংগ্রহ করতে পারেন। একজোড়া প্রাপ্ত বয়স্ক ময়ূরের দাম পড়বে কোয়ালিটি ভেদে 40 থেকে 50 হাজার টাকা। এছাড়াও আপনি যদি বাচ্চা ময়ূর ক্রয় করতে চান, সেক্ষেত্রে দাম পড়বে প্রতি জোড়া ময়ূরের 8,000 থেকে 15,000 টাকা। তবে আপনি যেখান থেকেই ময়ূর কিনবেন, দেখে শুনে সুস্থ ময়ূর ক্রয় করার চেষ্টা করবেন। এবার আসুন জানার চেষ্টা করি ময়ূর কী ধরনের খাবার খায়। ময়ূর একটি সর্বভুক প্রাণী, অর্থাৎ এরা সব ধরনের খাবার খায়। চারা গাছের অংশ, কীট পতঙ্গ, বীজের খোসা, ফুলের পাপড়ি এবং ছোট ছোট সন্ধিপদের প্রাণী খেয়ে থাকে, যেমন ছোট সাপ, ব্যাং, গিরগিটি, বিচ্ছু এবং বিভিন্ন ধরনের পোকামাকড়। এবার আসুন জানার চেষ্টা করি ময়ূর পালনের জন্য উপযুক্ত জায়গা কিভাবে নির্বাচন করবেন। ময়ূর পালন করার জন্য একটু জঙ্গল টাইপের জায়গা হলে সবচেয়ে বেশি ভালো হয়। যেহেতু ময়ূর একটি বন্য প্রাণী, তাই একটু বন্য পরিবেশ দিতে পারলে ভালো হয়। আর আপনি যদি ঘরের ভেতর ময়ূর পালন করতে চান, তাহলে আপনার ঘরের মেঝেতে একটু বালু দিয়ে রাখবেন, ঘরের এক কোণে কিছু খড়কোটা দিয়ে রাখবেন, ঘরের মাঝখানে একটা বাঁকানো লাঠি বা গাছের ডাল দিয়ে রাখবেন, যেন ময়ূর সুন্দরভাবে বিশ্রাম করতে পারে। ময়ূর প্রচুর পরিমাণে পানি পান করে, তাই মনে রাখবেন ঘরের ভেতরে যেন ময়ূরের জন্য পর্যাপ্ত পরিমাণে পানির সরবরাহ থাকে। তবে অবশ্যই ময়ূরের জন্য একটু বড় সড়ো জায়গা করতে হবে। সেই জায়গাটা আপনি কত বড় করবেন সেটা আপনার ব্যাপার, তবে কমপক্ষে 10 ফুট বাই 10 ফুট ঘর ময়ূরের জন্য যথেষ্ট। এবার আসুন ময়ূরের প্রজনন সম্পর্কে জানার চেষ্টা করি। ময়ূরের প্রজননের সময় বর্ষাকাল, আর বর্ষাকালে ময়ূরের সঙ্গে মিলনের জন্য দৃষ্টি আকর্ষণে পেখম মিলে থাকে ময়ূর। যে ময়ূর পেখম তুলে যত সুন্দর নাচ প্রদর্শন করতে পারে মিলনের জন্য, সে তত ময়ূরের প্রতি আকর্ষিত হবে। ময়ূর প্রথমে তার লম্বা পেখম সামনের দিকে বাঁকা করে পাখার মতো ছড়িয়ে তার সুরের ঝংকার তুলে ময়ূরীকে কাছে ডাকে। এভাবেই তাদের সঙ্গম হয়। এরা ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা বের হয়। ময়ূরী একাই ডিমে তা দেয়। ডিম ফুটাতে 26 থেকে 28 দিন পর্যন্ত সময় লাগে। বাচ্চাদের বয়স 15 থেকে 16 দিন হলেই তারা লাফালাফি করতে শুরু করে। এদের বাচ্চাগুলো মুরগির বাচ্চার মতোই মায়ের সঙ্গে ঘুরে ঘুরে খাবার খায়। বাচ্চাগুলো বিপদ দেখলেই মায়ের ডানার নিচে লুকিয়ে যায়। ময়ূরের ছোট বাচ্চারা মুরগির বাচ্চার মতোই বেড়ে ওঠে। আকারের দিক থেকে ময়ূর 7 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের পেখমের দৈর্ঘ্য 3 ফুট পর্যন্ত হয়। এদের পেখমে রয়েছে নীল, সবুজ, সোনালী সহ বাহারি রঙের সমাহার। এবার আসুন জানার চেষ্টা করি ময়ূর পালন করার জন্য লাইসেন্স কিভাবে সংগ্রহ করবেন। পোষা পাখি ব্যবস্থাপনা বিধিমালা 2020 অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার বন কর্মকর্তার অনুমতি নিয়ে ময়ূর পালনের জন্য খামার স্থাপন করতে পারেন। পোষা পাখির খামার স্থাপনের লাইসেন্সের জন্য আপনার উপজেলা বন অফিসে যোগাযোগ করুন। তারা আপনার খামার পরিদর্শন করবে। যদি মনে করে আপনার ময়ূর পালন করার জায়গাটা ঠিকঠাক আছে, তখন আপনাকে লাইসেন্স দিবে।
তবে শখের বশে দুই চারটা ময়ূর পুষতে চাইলে লাইসেন্স করার প্রয়োজন নাই। দশের অধিক পরিমাণে ময়ূর যখন আপনার হবে তখনই কেবল আপনাকে লাইসেন্স করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে নতুন কোনো ভিডিও তৈরি করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।